মরার পরে মানুষ যে জায়গাটায় যায় তার নাম বরজখের জগৎ। বরজখের জগৎ জগৎ মোট তিনটা আল্লাহ তাআলা বানাইছে। একটা জগৎ হলো দুনিয়ার জগৎ, বর্তমান যেখানে আমরা আছি, আর একটা জগৎ হলো বরজখের জগৎ, আর একটা জগৎ হলো আখেরাতের জগৎ। বরজখের জগৎ তো অস্থায়ী, দুনিয়া যেমন অস্থায়ী, বরজখটাও অস্থায়ী। বরজখ থেকে আখেরাতের জগতে ইসরাফিলের বাসীর মাধ্যমে আমাদের পদার্পণ হবে। যেদিন আখেরাতের জগৎ শুরু হবে, আখেরাতে আবার দুইটা জায়গা হবে, যারা আল্লাহর দেয়া হায়াত জন্ম মৃত্যুর মাঝখানের সময় আল্লাহর পছন্দ মতো যারা কাটাইছে, আল্লাহকে যারা খুশি করছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুখের জগতে জায়গা দিবে, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে কোনো বেদনা নাই, যেখানে কোনো যন্ত্রণা নাই। আর যদি হায়াতটা হয় অসুন্দর, তাহলে কিন্তু আখেরাতের চিরস্থায়ী জগতে জাহান্নামের বাসিন্দা তাকে চিরদিনের জন্য হয়ে যেতে হবে, যেখানে কোনো সুখ নাই, যেটা বসবাসের জন্য বড় নিকৃষ্ট জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। তবে এই দুনিয়া আর আখিরাতের মাঝখানে হাদ্দে ফাসিল, একটা ওয়েটিং রুম, আখিরাত আর দুনিয়ার মাঝখানের একটা জায়গার নাম হলো বরজখ, কবরের জগৎ। আল্লাহর রাসূল বলেছেন, কারোর কারোর কবরও জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কারোর কারোর জন্য কবর হবে দোজখের আগুনের খন্ড। মরা তো লাগবেই, কবরটা যেন আগুনের খন্ড না হয়। কেমন আগুনের খন্ড কবর? দুনিয়ার মোমবাতির আগুনের খন্ড না, জাহান্নামের আগুনের খন্ড, যে আগুন আল্লাহ তাআলা নিজের হাতে জ্বালাইছেন, যে আগুনের ভয়ঙ্কর গর্জন এত ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেন, দোজখের আগুনের গর্জন যদি দুনিয়াবাসীকে কবরের জানালা খুলে আল্লাহ যদি একবার দেখাই, যার কবরটা দোজখের খন্ড তার কবরের আজাব, তার কবরের জাহান্নামের ভয়াবহ আগুনের গর্জন, এটা যদি আল্লাহ তাআলা যদি কবরের জানালা খুলে দুনিয়াবাসীর একবার দেখাই, তাহলে আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর একটা আজাবের কবরের কপাট যদি আল্লাহ তাআলা খুলতো, আর যদি এই পৃথিবীবাসী যদি দোজখের আগুন সচক্ষে কবরে যেটা আছে একবার দেখত, আর যদি নিজের কানে কবরের গর্জন আগুনের গর্জন যদি তারা শুনতো, তাহলে হাদিসে আছে সরকার বলে, সাকালাইনের ভেতরে একটা ইনস, একটা জিন, একটা মানুষ এমন পাওয়া যাইত না যারা আল্লাহর নাফরমান, ভয়ে সব আল্লাহর গোলাম হয়ে যেত, কেউ শিরিক করার সাহস পেত না, কেউ নামাজ ছাড়ার সাহস পেত না, কেউ গাজার কলকি মুখে নেওয়ার সাহস পেত না, মদের বোতল হাতে নেওয়ার সাহস পেত না, জুলুম করার অত্যাচার করার মানসিকতা কেউ রাখতে পারত না, যদি খালি কবরের কপাট খুলে একটি কবরকে আল্লাহ তাআলা দেখেন। মনে মনে ভাবতে পারেন, এত হুজুর আমাগর পিছনে না লাগায় একটা কবর দেখাইলি হইত, আল্লাহ একটা কবর দেখাই দিত, অথবা আরেক হাদিসে আছে কবরের ভেতরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে, কবরস্থানে আছে না,
এই গোরস্তানের কবরের ভেতরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের সাপ আছে, সাপ আছে, সাপ আছে, সাপ। আল্লাহর রাসূল বলেন, এর একটি সাপ যদি খালি কবর থেকে মাথা বের করে যদি এই সাপ যদি একটা শ্বাস দুনিয়ার আবহাওয়ায় ছেড়ে দিত তাহলে সারা দুনিয়ার আবহাওয়া বিষাক্ত হয়ে যেত, সব মানুষগুলো বিষাক্ত আবহাওয়ায় একসাথে মৃত্যুবরণ করত। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন, মরবেন না কে কে হাত তোলেন তো দেখি, একজন আছে, মরতে হইব তো সকলকেই, কবরে যাইব না কে কে, কবরের আযাবের দুনিয়া ঢুকমই না এমন কেউ আছে? হিন্দুরা আছে, আগুনে জ্বালায় দিছে, তাদের কবরের আযাবটা যাবে নাই মনে মনে ভাবতে পারে। অথবা এই দেশের কিছু নাস্তিক, ওরা কবরে যাবে না বিধায় ওরা ওদের লাশকে মেডিকেলে দান করেছে। কেন মেডিকেলে দান করেছে? যে মেডিকেলের ছেলেরা ওদের লাশ কাটা ছিড়া করে করে ওরা মেডিকেল সায়েন্সের গবেষণা ওর দেহের উপরে প্রয়োগ করবে, কাফনও বরানো হবে না, কবরও দেওয়া হবে না, সল জবাব হবে না। এইরকম একটা ভাবনা নিয়ে অনেক নাস্তিক নিজের দেহকে কবর দিতে মানা করেছে। বলুন তো, কবর জগতের হিসাব নিকাশ আল্লাহ তাআলা যে কোনো জায়গায় যেখানে তার দেহের অবশিষ্ট অংশের ঠিকানা হবে সেখানে সব কিছুকে জড়ো করে আল্লাহ তাআলা বান্দার হিসাব নিকাশ করার ব্যাপারে সক্ষম না অক্ষম? হ্যাঁ, আওয়াজ করে বলেন, সক্ষম নাকি অক্ষম? কেউ যদি নিজের পানির ভাষা পানিতে ভাষায় আগুনে পুড়ায় বাতাসে উড়ায়, বলুন তো ঈমানের সাথে বাতাস কার হুকুমে প্রবাহিত হয়, পানি কার হুকুমে প্রবাহিত হয়? যদি আগুনে পুড়ায় ছাই বানায়, বলুন তো এই ছাই গুলাকে মাটির সাথে কে মিশায়? এই মাটির থেকে আবার মাখলুকাত কে গজায়? ওই আল্লাহ কি কাদের মতলব নন? তিনি কি এর উপরে কাদের, এর উপরে সক্ষম কি তিনি নন যে লোকায় যাওয়া বান্দাটাকে বাইর করবে? অবশ্যই বান্দাকে আল্লাহর আদালতে জিজ্ঞাসাবাদ হবে, কবরে সকলকে যাইতে হবে, মরণ সকলকে বরণ করতে হবে, কবরে সকলের যাইতে হবে। তাই ও ভাই, কদমে হাত রেখে বলবো, তোমার কবরকে তুমি দোজকের খণ্ড বানায় না, তোমার কবরের ভেতরে তুমি আযাবের সাপ ঢুকায়ও না, তোমার কবরের ভেতরে দোজকের আগুন তুমি ঢুকায়ও না, তোমার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইবার জন্য হায়াতে মেহনত করো, কবরের বাড়িটাকে সাজাও উপরের বাড়ি না, জমিনের উপরের বাড়ি না, জমিনের নিচের ঘর সাজাও, জমিনের উপরের ঘর যে সাজায় সে কিন্তু চালাক না, মানুষের কাছে চালাক হলো যে জমিনের উপরে বাড়ি সাজায়, দেখছ ছেলেটা দেখতে বোধায় আসিল কিন্তু কত টাকা কামাই করছে, কি চালা, কত সুন্দর টাইল সরা বাড়ি বানায় গেছে কবরে, কত চতুর একটা ছেলে জন্মাইছিল, এই ছেলে কত সম্পদ করে গেছে। মানুষের বিচার আর আল্লাহর বিচার হলো, আল্লাহ কয় চালাক হলো সে মরার পরের জগৎ গড়ে যে সে হলো চালাকাল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরে কি হবে এটা যে চিন্তা করে ও হলো চালাক। মরার পরে তোমার আমার কি হবে এই ফিকির ঢুকাও,
টাকা কাটতেছে এই মূল্যবান সময়টা যদি আল্লাহর ফরমান মাফিক কারোর হয় তবে তার কবরটাই হবে আল্লাহর জান্নাতের বাগান তাকে কবরে সবাই নামায়া দিয়ে আসবে বটে কিন্তু হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে এই ফেরেশতারা বান্দা আমার দরজা জানালা বিহীন ঘরে শুইছে দেখোস না এটা আমার গোলাম জানলা ছাড়া কেমনে থাকবে আমার বান্দা এই ফেরেশতারা জান্নাতের একটা খিড়কি ওর কবর বরাবর খুলে দেবে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা এই মাত্র আমার যে বান্দাটা ওই সাড়ে তিন হাত কবরের ঘরে শুইছে তার জন্য জান্নাতের একটা জানালা খুলে দে ফেরেশতার সাথে সাথে বান্দার কবর বরাবর আল্লাহর জান্নাতের একটা জানালা খুলে দিবি আল্লাহু আকবার বলেন জোরে করে আল্লাহর জান্নাতের জানালা খুলে দিবি জান্নাতের সুবাতাস তার কবরের ভিতরে কইবে আর আল্লাহ তাআলা বান্দাকে নিজে ডাইকা বলতে থাকবে বান্দারে এ আমার গোলাম রাতের বেলায় তুমি এক ঘুমাইতে পারোস নাই যায় নামাজ বিছে আমার সামনে দাঁড়ায়ছে আজান দিছে দৌড়ে শীতের রজনী ঠান্ডা পানি দিয়া উজু করে মসজিদে গেছে তোর আরামের একটা ঘুমও হয় নাই রে বান্দা আজকে তুই আমার জিম্মায় পড়ছস এখন আর কোনো চিন্তা নাই নাম কানাও বাসরের ঘুম দে আমি একাই আছি তোকে ডাকার মতো ইসরাফিলের বাঁশি পর্যন্ত আরামে নিদ্রা যা বান্দা আমি সারা তোকে ডাকার মতো আর কেউ নাই আল্লাহ তাআলা বান্দাটাকে নিজে আদরের বিছানায় ঘুম পাড়তে বলবি ফেরেশতারা বান্দাকে ঘুম পাড়ায় দিবি এক ঘুমে ইসরাফিলের বাঁশি বেজে যাবে যাইতে তো হইবই থাকার তো আর উপায় নাই যেহেতু যেতে হবে আর কবরের ঘরেই ঠিকানা হবে আমার আপনার মরণের পরের হালতটা যেন দুঃখের না হয় এই চিন্তা আর এই ভাবনা যারা করে এমন একটা জীবন গঠন করবে যেই জীবন গঠনের পরে মরণের সময় হাসন যায় আল্লাহর জান্নাত দেখন যায় রবের আহ্বান শুনন যায় আল্লাহর জান্নাতের জানালা কবর বরাবর খুলে যায় তাইলে হায়াতটা হইল আমার জন্য দামি কাজে লাগার মতো হায়াত